আমি বাংলাদেশ চট্টগ্রাম থেকে বলতেছি। আমার নাম রায়হানুদ্দিন জিয়া, আমি ক্লাস 10-এ পড়তেছি মদিনা। আমার প্রশ্ন হচ্ছে, আমি প্রচুর পড়ালেখা করতে চাই, যখন পড়তে বসি তখন আমার হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়, জিমানি শুরু হয় সব সময়, তো বাট পড়তে পারি না। তো এটার জন্য আমি একটা সলিউশন চাচ্ছি, যদি মদিনা দয়া করে বলেন খুশি হব। আমাদের রায়হান ভাই চিটাগং থেকে আমাদেরকে ফোন করেছেন। তো পড়তে বসলে আপনার পড়ায় মনোযোগ হয় না, মাথা ব্যথা শুরু হয়ে যায়, আর অনেক পড়তে চাচ্ছেন কিন্তু পড়তে পারেন না। আল্লাহ তাআলা এই রোগ থেকে তাকে শিফা দান করুক, আমরা দোয়া করছি যাতে করে আপনি এই দুনিয়াবি পরীক্ষার পাশাপাশি আখিরাতের পরীক্ষায় কামিয়াব হওয়ার জন্য লেখাপড়া এবং ইলমি দিন অর্জন করতে পারেন, আমিন। তো রায়হান ভাই, আপনার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে মাথা ব্যথার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে মাথায় ফুঁক দিন, এবং আরেকটি রুহানি চিকিৎসা আপনার জন্য দিব, তা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি 60 টাইম 60 বার পাঠ করে পানিতে দম করে আপনি দৈনিক এটা পাঠ করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার এই সমস্যা দূর হয়ে যাবে। পাশাপাশি নিজেও আরও চেষ্টা করুন, আর সুন্নাতি পরিবেশের মধ্যে আপনি নিজেকে সম্পৃক্ত করে দিন। দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশ আপনার সামনে রয়েছে, মাদানী চ্যানেল আপনার সামনে রয়েছে, দাওয়াত ইসলামী যেখানে সাপ্তাহিক ইজতিমা হয়, মাদানী কাফেলা এর মধ্যে সফর করুন, মাদানী নামাত অনুযায়ী আপনি আমল করুন, ইনশাআল্লাহ তাআলা পড়াতেও দিন লাগবে, পাশাপাশি নিজের মধ্যে এমন একটা শান্তি অনুভব করবেন যা আপনি নিজে বলতে থাকবেন যে না আলহামদুলিল্লাহ এই সুন্নতি পরিবেশের মধ্যে থেকে দাওয়াত ইসলামীর সম্পৃক্ততার মধ্যে আমি থেকে দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের মধ্যে এসে আলহামদুলিল্লাহ আমার মধ্যে শান্তি আমি পাচ্ছি, শান্তি খুঁজে পাচ্ছি, লেখাপড়ায় মন বসছে, এই সকল সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে আশা করি। পাশাপাশি আপনি এই রুহানি চিকিৎসাগুলো আপনি গ্রহণ করুন ইনশা আল্লাহ আজ্জা বাজাল। আমরা দোয়া করি আপনার জন্য আল্লাহ তাআলা আপনার এই সমস্যা থেকে মুক্তি দান করুক, আমিন।